নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দই চিংড়ির রেসিপি। খেতে যেমন দারুণ হয়, বানানো কিন্তু খুব সহজ। তার জন্য কড়াতে এখানে সর্ষের তেল দিয়ে খুব ভালো মতন চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। ভেজে সাইডে তুলে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন হিসেবে, আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে এটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে টক দইটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আর একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো মতন একটা পেস্ট বানিয়ে নেবো। তারপর পেঁয়াজটা যখন খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে, মানে পেঁয়াজটা দিয়ে যখন কাঁচা ভাগটা চলে যাবে, তখন এই মিশ্রণটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার এটাকে 2 মিনিট মতন খুব ভালো মতন কষিয়ে নেব। খুব ভালো মতন কিন্তু মশলার সাথে এটাকে কষিয়ে নেব। একটু সময় ধরে কিন্তু এটাকে কষাতে হবে, যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়, মশলাগুলো থেকেও যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট মতন গ্যাসটা একদম লোতে দিয়ে এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর স্বাদ মতন কিন্তু এখানে একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিয়ে বেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এবার চিংড়ি মাছটাকে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালো মতন চিংড়ি মাছের সঙ্গে মিশে যায়। তারপর এখানে 1 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। তারপরে ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল দই চিংড়ি। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট করবেন।